লেবু কাটা এত বিষ, কিন্তু দাদি যে লেবু নিয়ে পাঠিয়ে লেবু কোনো ওই মহিলা তো সিলাইকে আর তোর মা তো তোর নানি কে বাড়িতে গেছে, আসবো তো। আরে মা তুই কান্দোস কে, এখন এসে পড়বো আবারও কান্দে পাগল বে আমার। এই মার জন্য সে এত কান্না করে, এখন এসে পড়বো ভাই মা আয় আমার কাছে। কি লে কান্না করস, হ্যাঁ তোর মা তো একটু দরকারে গেছে। এই তোর মা নাই, আমি তো আছি। মেয়ে খাইছে না না খাইছে এই চিন্তা করতো অসুস, আমি খাইছি কিনা সেটা তোর জিজ্ঞেস না, আর তোর এতদিন এলো কে সেটা কেবল। আব্বাই অসুস্থ, আব্বারে হসপিটালে নিয়ে যাওয়া দরকার ছিল, আর বাড়িতে তো সেরকম কেউই নাই জানোই তো তুমি। কিন্তু দেখো তোমার কথা মতো আব্বা সব গহনা গাঁটি দিয়ে দিচ্ছে, এই দেখো সব গহনা গাঁটি নিয়ে আসছি আমি, তারপরেও তুমি আমার সাথে রাগারাগি করবা? কিরে গয়না তোর চাবাইর গেছ দিছে, গয়নার কথা তো আমি শুনতে চাই নাই। তোর বাবা অসুস্থ, তোর ভাই মারু বসে না সে হাসপাতাল নেব, এই তোর কি? হ্যাঁ তোর কি? ও বুঝছি কথা কবি না। এই দেখ লোকা, আই লোকা, হ্যাঁ
আমার চোখের সামনে যা বাপের জহাত হ্যাঁ বাপে কামাই করে খাওয়ায় যত সব তোমার ভাসুর আমার বাপের বাড়ি থেকে গহনা আনতে কইছে গা ভর্তি গহনা নিয়ে আসছি আসতে একটু দেরি হয়েছে বাপের তো অসুখ তাই আসতে দেরি হয়েছে এর জন্য আমার মারধর করছে এইভাবে দিনের পর দিন কোনো না কোনো বাহানায় ও আমার গায়ে খালি হাত তুলে ভাইরে যে কী কইমু সবসময় বলি যে ভাবিরে কখনো মায়েরেন না কিন্তু কোনো কথাই শোনে না উনার দেখা দেখি আপনার দেবরটা ওই রকমই হইতেছে কি কও ছোট বউ হ্যাঁ ভাবি তুমি ঘরের দিকে যাও আমি এগুলো মায়ের আসতেছি তা না মাসু কিন্তু দিন দিন যদি ওরা এরকম করতে থাকে সংসার চলবো কেমনে কইরা চলবো না ভাবি বৌমা তুমি কেন যাইতেছো
চাচা আসলে আমি সবকিছু ছাইড়া চইলা যাইতেছি। এটা কি কও, তুমি চইলা যাবে কে? চইলা যাইতেছি তার কারণ আমার মধ্যে এমন কিছু একটা আছে যার কারণে আমি সবাই খুন করে ফেলাইতে চাই, আর এর মধ্যে মুক্তারেও খুন করে ফেলাইছি। হ্যাঁ, কিন্তু খুন করার সময় আমি জানি না, খুন করার পরে আমি জানি যে আমি খুন করছি। খুন করার পরে আমি বুঝতে পারি আজকে তো মুক্তারে খুন করছি। মুক্তার জায়গায় যদি আমার ওই ছোট্ট মেয়েটা হইতো অথবা আমার স্বামী হইতো। বৌমা তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে ভালো একজন কবিরাজ আছে, আমি নর চিনি খুব ভালো। তোমারে আজকে বিকেলে নিয়ে যাম উনি। তুমি বাড়িতে যাও, আমি ডেকে আনো নি তোমার বিকেলে। তাইলেই তো আর কারো ক্ষতি করতে পারবো না, আমি যদি বাইসে না থাকি ক্ষতি করবো কারা? আহ!